নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নেয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমরা প্রথা মেনে কী করবো বলো তো, প্রথা মেনে স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে কিন্তু বাংলা ব্যাকরণের একটা টপিক, নতুন বলবো না, বহুত পুরাতন, অনেক পুরাতন, কারণ সমাসের উপর তোমাদের আমি দীর্ঘ আলোচনা করেছি, দীর্ঘ ক্লাস নিয়েছি, কিন্তু আজ তবুও নতুন বলবো। এই কারণে নতুন বলবো যে সমাসের উপর এই কারণে নতুন তত্ত্ব বলবো, কারণ সমাসের আজ কিন্তু তোমাদের পরিভাষা শেখাবো। কি বলতো বন্ধু, সমাসের পরিভাষা শেখাবো। এই কারণে দেখুন টপিকটা নাম রেখেছি সমাসের পরিভাষা বা প্রতীতি। এই যে পরিভাষা, এই জিনিসটা সাধারণত আমরা কিন্তু বুঝি না, বা ব্যাকরণের ক্ষেত্রে পরিভাষার বিষয়টিকে এটা সাধারণত কিন্তু আমাদের জানাও কিন্তু নেই। দেখো বন্ধু, এমনি আমরা পরিভাষা বলতে কি বুঝি বলতো, এমনি সাধারণত আমরা পরিভাষা বলতে আমরা যেটা শিখেছি যে একটা ইংরেজি ওয়ার্ড দিয়ে দিল, সেই ইংরেজি ওয়ার্ডের বাংলাটাকেই তাকে বলাচ্ছে পরিভাষা। যেমন ধরো আমরা শিখেছিলাম টুয়েলভে, আমি যখন পরীক্ষা দিই 2005 সালে, তখন আমাদের পরিভাষা আসতো পাঁচটা, যেমন চার্জশিট মানে কি অভিযোগপত্র, বুঝে গেল বন্ধু। এরকম আমাদের, তারপর হচ্ছে যেরকম আমাদের ধরো যে মোবাইল মানে কি চলভাষ, এই যে আমাদের বিষয়টি যে একটা শব্দ দিয়ে যখন ইংরেজি দিয়ে তার বাংলা করতে হতো নির্দিষ্ট বাংলা, তখন তাকে বলা হতো পরিভাষা। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে সেই পরিভাষা কিন্তু সেটা নয়, ব্যাকরণের ক্ষেত্রে পরিভাষাটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা জিনিস। সেটা কী জিনিস, তাহলে আগে পরিভাষাটা শিখি। পরিভাষাটা শিখলে কিন্তু তাহলে ওই সংক্রান্ত বাবদীয় যাবতীয় যে তথ্য আছে সেটা আমাদের পক্ষে সহজে বোঝা হয়ে যাবে। দেখুন তো সেই পরিভাষার ক্ষেত্রে যদি যাই, তাহলে এই যে পরিভাষা, এই পরিভাষা জিনিসটা কি তাহলে একটু বুঝি, তাহলে ব্যাপারটা যে ক্লিয়ার হয়ে যাবে। কীরকমভাবে, এই যে পরিভাষা, কার পরিভাষা, সমাসের পরিভাষা। তোমাকে যার পরিভাষা হোক না কেন, সমাসের পরিভাষা হতে পারে, প্রত্যয়ের পরিভাষা হতে পারে, কারকের পরিভাষা হতে পারে, তাহলে পরিভাষা জিনিসটা আমি কী বুঝবো? আসলে যে নামটা দেবে, যার পরিভাষার কথা বলবে, সেই সংক্রান্ত কিছু প্রয়োজনীয় জিনিসকে জানার জন্য যে নির্দিষ্ট শব্দ বা ওয়ার্ড ইউজ হয় তাকে বলা হচ্ছে কিন্তু পরিভাষা। তাহলে দেখো বন্ধু, এই সমাসের পরিভাষা কাকে বলে, অর্থাৎ সমাসকে শেখার জন্য, সমাসকে জানার জন্য, সমাসকে বোঝার জন্যে যে নির্দিষ্ট কিছু শব্দ, যে ওয়ার্ড বা শব্দবন্ধের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কিন্তু সমাসের পরিভাষা। কীরকমভাবে সেই সমাসের পরিভাষা, তাকে আরেকটাই পরিভাষা, আরেকটা নাম কিন্তু প্রতীতি। পরিভাষা আরেকটা নাম কী বললাম বন্ধু, প্রতীতি। এই প্রতীতি মানে কী বলতো, প্রতীতি কথাটা মানে হচ্ছে বিশ্বাস, ঠিক আছে। প্রতীতি মানে কী বললাম, প্রতীতি মানে বিশ্বাস। এই যে প্রতীতি, এই প্রতিযুক্তিতে যে প্রতীতি, প্রতিযোগিতা যদি বিশ্বাসটা হয়ে থাকে, সেই বিশ্বাস বা অদৃশ্য একটা ভালোবাসা, কিন্তু এখানে কিন্তু শব্দটা সেই অর্থে কিন্তু ব্যবহৃত হয় না। এখানে প্রতীতি মিন্স হচ্ছে বা পরিভাষা মিন্স হচ্ছে সমাস সংক্রান্ত যে নির্দিষ্ট শব্দ বা শব্দবন্ধ রয়েছে তাদের একত্রকে বলাচ্ছে সমাসের পরিভাষা। সেদিক থেকে সমাসের পরিভাষা কি কি হতে পারে দেখো বন্ধু, যে সমাসবদ্ধ পদ একটা সমাসের পরিভাষা, সমসমান পদ একটা সমাসের পরিভাষা, পূর্ব পদ একটা সমাসের পরিভাষা, পরপদ বা উত্তর বা অন্তপদ একটা সমাসের পরিভাষা, অতিরিক্ত পদ একটা সমাসের পরিভাষা, মধ্যপদ একটা সমাসের পরিভাষা, প্রধান পদ একটা পরিভাষা, অপ্রধান পদ একটা পরিভাষা। তোমরা অবাক হয়ে যাচ্ছ, স্যার এত কিছু পেলো কোথায়, আসলে এত জিনিস কি জিনিস? কারণ আমরা সমাসের ক্ষেত্রে কি শিখেছি, পূর্বপদ, পরপদ, সমাসবদ্ধ পদ, এই তো শিখেছি, আর তো কিছু শিখিনি। তাহলে স্যার এত কিছু পেলো কোথায় সমাসের পরিভাষার ক্ষেত্রে? দেখো বন্ধু, অবশ্যই আছে, আমরা সাধারণত জানি না, বা বাজার চলতি যে বইটা রয়েছে সেই বইতে এসব দেওয়া থাকে না বলে কিন্তু আমরা বুঝি না। দেখো আমি এক এক করে তোমাদের প্রত্যেকটা জিনিসকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা দেখো কি রেখেছি, দেখো সমাসবদ্ধ পদ, এর আরেকটা নাম সমস্ত পদ, তার আরেকটা নাম সংযোগ পদ, তার আরেকটা নাম হচ্ছে মিলিত পদ। তাহলে দেখো বন্ধু, সমাসবদ্ধ পদ কাকে বলে, পূর্বপদ আর পরপদ মিলিত হয়ে যে পদটা গঠন করে তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। কি বললাম, পূর্বপদ আর পরপদ মিলিত হয়ে যে পদটা গঠন করে তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ, তাই তো? পূর্বপদ আর পরপদ মিলিত হয়ে যে পদটা গঠন করছে তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমস্ত মানে হচ্ছে টোটাল, কারণ টোটাল পূর্বপদ বা পরপদ থাকে বলে তাকে সমস্ত পদ বলা হচ্ছে। সংযোগ পদ, সংযোগ মানে কি, দুটো পদের মধ্যে সংযোগ স্থাপন হয়, পূর্বপদ আর পরপদের মধ্যে সংযোগ হয় বলে তখন তাকে বলা যায় সংযোগ পদ। আর বলছে মিলিত পদ, মিলিত পদ মানে কি, দুটো পদ মিলিত হয়ে যায়, মিলন হয়ে যায়, তাই তাকে বলা হচ্ছে কিন্তু মিলিত পদ। যেমন ধরো বন্ধু, আমি যদি বলি পিতা, এই যে পিতা পূর্বপদ আর হচ্ছে মাতা পরপদ, ক্লিয়ার? এই পিতা পূর্বপদ, মাতা পরপদ, এটা মিলে যেটা হলো পিতা মাতা, এই পিতা মাতাটা কিন্তু সমাসবদ্ধ পদ, কারণ এর মধ্যে কিন্তু সমাস আবদ্ধ হয়ে আছে। বা সমস্ত পদ, এই যে দেখো পূর্বপদ আর পরপদ মিলে যেটা তৈরি হচ্ছে সেটা সমস্ত পদ, তাই টোটালটাই এটা কিন্তু একটা পদ, এর আগে পিছিয়ে কিন্তু আর কোনো জায়গায় কিছু নেই, তাই এটা সমস্ত পদ। সংযোগ, দেখো দুটোর মধ্যে একটা যোগ সাধন হয়েছে, তাই সংযোগ বা মিলিত, বা দুটো মিলিত হয়ে এটা হয়েছে বলে মিলিত পদ। তাহলে বুঝতেই পারছো কেন এর নামকরণ সমস্ত পদ, কেন এর নামকরণ সমাস পদ, কেন সংযোগ পদ, কেন মিলিত পদ। শুধু পিতামাতা নয়, আমি রাত দিন করতে পারি, কি করতে পারি, রাত দিন করতে পারি,
ঠিক আছে, বা আমি সুলো পানি করতে পারি, ঠিক আছে, বা আমি কুবের করতে পারি। বোঝা গেল বন্ধু? প্রত্যেকটা জায়গায় পূর্বপদ আর পরপদ মিলিত হয়েছে, বা এটা সমাস নিষ্পন্ন করেছে, বা একে অপরের সঙ্গে সংযোগ হয়েছে বা মিলিত হয়েছে বলে এদের বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সংযোগমূলক পদ। দেখো বন্ধু, এই সমাসবদ্ধ পদ সাধারণত পূর্বপদ আর পরপদ নয়, আরও একাধিক পদ থাকতে পারে। কিন্তু সাধারণত আমরা পূর্বপদ পরপদ বলি, আরও একাধিক পদ থাকতে পারে। একের অধিক যত পদ হোক না কেন, তাদের হাইফেন চিহ্ন দিয়ে যোগ করাটাই কিন্তু বাঞ্ছনীয়। যেমন ধরো আমি যদি এরকম করি, স্বর্গ কমা মঠ তো কমা পাতাল, বোঝা গেল? এই তিনটাকে একসঙ্গে বলা হয় কিন্তু হচ্ছে কি বলতো, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বা সংযোগ পদ বা মিলিত পদ। এই তিনটাকে একসঙ্গে কিন্তু সেটাই বলা হচ্ছে। ফলে দেখো বন্ধুরা, ফলে আমি যদি একাধিক হয়ে যাই, একের অধিক হলে কিন্তু মাঝে আমি হাইফেন চিহ্ন ব্যবহার করতে পারি। বোঝা গেল তাহলে সমাসবদ্ধ পদটা বিষয়টা কি জিনিস? তারপর দেখা হচ্ছে এই যে সমসমান পদ, এই সমসমান পদটা কি জিনিস? এই সমসমান মানে হচ্ছে পূর্বপদ এবং পরপদ, এই প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে সমসমান পদ। কী বললাম বন্ধু? পূর্বপদ আর পরপদ প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলা হয় কিন্তু সমসমান পদ। ক্লিয়ার? অর্থাৎ কি, দেখো এই যে এখানে পিতামাতার পিতাটা পূর্বপদ, ক্লিয়ার? মাতাটা কি, মাতাটা হচ্ছে পরপদ, ক্লিয়ার? আবার রাতটা কি পূর্বপদ, দিনটা পরপদ, ছুলোটা পূর্বপদ, পানিটা পরপদ, কুটা পূর্বপদ, বেডটা পরপদ। তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ, এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা হবে। অর্থাৎ পূর্বপদটাকে বলা হচ্ছে সমসমান পদ, পরপদটাকে বলা হচ্ছে সমসমান পদ। অর্থাৎ সমাসবদ্ধ পদের পূর্বপদ বা পরপদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু সমসমান পদ। ব্যাপারটা বোঝা গেল বন্ধু? কী বললাম, যে সমাসবদ্ধ পদের যে পূর্বপদ বা পরপদ থাকে, সেই তাদের প্রত্যেকটাকে, অর্থাৎ পূর্বপদকে আলাদাভাবে বা পরপদটাকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু সমসমান পদ। ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখো কী আছে, এই যে যে পূর্বপদ, পূর্বপদটা কী, এই যে পূর্বপদ বললাম যে সমাসবদ্ধ পদ যেটা থাকে, সমাসবদ্ধ পদের পূর্ব বা আগে কী হতে পারে? পূর্বে হতে পারে। কী বললাম বন্ধুরা? পূর্বে হতে পারে। পূর্ব মানে কী? আগে। অর্থাৎ সমাসবদ্ধ পদের পূর্বে বা আগে যে বসে থাকে তাকে বলা হচ্ছে কিন্তু পূর্বপদ। যেমন দেখো এই যে রাত দিন, আমি যদি এরকম ধরো পূর্বপদ আর পরপদ ভাঙি, যদি এরকম দেখালাম ধরো পূর্বপদ, এই যে পরপদ, ঠিক আছে, এই রাত পূর্বপদ, দিন হচ্ছে পরপদ, ঠিক আছে, পিতা পূর্বপদ, মাতা হচ্ছে পরপদ, ঠিক আছে, তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ। দেখো এই পূর্বপদ আর পরপদ মিলিত হয়ে যেটা তৈরি হয়, ঠিক আছে, সেই রাত দিন, ঠিক আছে, বা এই যে পিতামাতা, এটা কিন্তু সমাসবদ্ধ পদ। এটাকে কী বলা হচ্ছে বলতো? সমাসবদ্ধ পদ। বা পূর্বপদকে আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু সমসমান পদ, বা পরপদকে আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু সমসমান পদ। ব্যাপারটা বোঝা গেল বন্ধুরা? অর্থাৎ দেখো এই যে পূর্বপদ, অর্থাৎ রাত, পরপদ, দিন, এই পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হচ্ছে সমাসবদ্ধ পদ, বা পূর্বপদটাকে আলাদাভাবে বলা হয় সমসমান পদ, পরপদটাকে আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু সমসমান পদ। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কী বলতো, প্রত্যেকটাই কিন্তু সমাসের কী হিসেবে ব্যবহৃত হয়, পরিভাষা বা প্রতীতি হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। তবে পর্ণ মাঝে বন্ধু একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাছে, এখনও পর্যন্ত তারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা ওরফে কল্পতরু বাংলা, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে কল্পতরু বাংলা নাম চেঞ্জ করে পরবর্তীকালে স্বপ্নিল বাংলা হয়েছে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দেবে। কেননা বন্ধু, বিগত 11 মাস ধরে তোমরা যেভাবে আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, তোমাদের সেই ভালোবাসার কথা মাথায় রেখে আমি কিন্তু নিত্য নতুন 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 ভিডিও নিয়ে কিন্তু তোমাদের দরজায় পৌঁছে যাওয়ার কিন্তু চেষ্টা করি। বোঝা গেল বন্ধু? তাহলে দেখো যেখানটায় ছিলাম, তাহলে এইবার দেখো এই যে পরপদ, উত্তরপদ বা অন্তপদ, এই যে পরপদ মানে কি, পূর্বপদের পরে এটা থাকে বলে দিনকে পরপদ বলা হচ্ছে, উত্তর মানে পরে তাই দিনটা পরপদ, অন্ত মানে শেষে তাই সেটা হচ্ছে কিন্তু পরপদ। অর্থাৎ এই যে পরপদটার আরেকটা নাম কি বলতো, পরপদটার আরেকটা নামে উত্তরপদ, পরপদটার আরেকটা নামে কিন্তু অন্তপদ। যেমন আমরা সমাসবদ্ধ পদের কত নাম পেয়েছিলাম, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, সংযোগ পদ, মিলিত পদ, ঠিক তেমন কিন্তু আমরা পরপদের কিন্তু তিনটে নাম পাবো, একটা পরপদ, একটা হচ্ছে উত্তরপদ, আরেকটা হচ্ছে কিন্তু অন্তপদ। যেহেতু পরে থাকে তাই পরপদ, যেহেতু উত্তর, উত্তর মানে পরে তাই সেটা হচ্ছে পরপদ, মানে আমার উত্তরাধিকারী মানে আমার পরবর্তীকালে যে থাকে, বা অন্তপদ মানে অন্তে থাকে বলে একে বলা হচ্ছে কিন্তু অন্তপদ। ক্লিয়ার বন্ধু? এইবার দেখো থাকে
অতিরিক্ত পদ বা অন্য পদ বা গৌণ পদ বা এক্সট্রা পদ, এটা সম্পূর্ণ নতুন ব্যাখ্যা তোমাদের শোনাবো। দেখো বন্ধু, কোনো বইতে সাধারণত এটা কিন্তু পাবে না, এটা একান্ত জানা কিন্তু প্রয়োজন। সেটা কি বলেছি দেখো, অতিরিক্ত মানে এক্সট্রা, বা হচ্ছে অন মানে অন্য, মানে অন্য একটা, বা গৌণ যার মূল্যটা একটু কম, ঠিক আছে, বা এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, এটা পরে আমি আবার আলাদা করে দেখাবো। দেখো বন্ধু, এই যে যে পূর্বপদ, অতিরিক্ত পদ, মধ্যপদ, এক্সট্রা পদ, সেটা কী বলো তো, আমরা যখন সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য ভাঙি, ওই ব্যাস বাক্যের মধ্যে দেখবে পূর্বপদ বা পরপদ ছাড়াও এক্সট্রা আরও কিছু জিনিস চলে আসে। কি বললাম, ওই ব্যাস বাক্যের মাঝে পূর্বপদ এবং পরপদ ছাড়া এক্সট্রা বা অতিরিক্ত আরও কিছু কিন্তু চলে আসে, তাকেই বলা হচ্ছে কিন্তু আমাদের অতিরিক্ত পদ, অন্য পদ, এক্সট্রা পদ। যেমন ধরো আমি যদি বলি বন্ধু, এরকমভাবে বলি যে এই জিনিসটাকে যদি এইভাবে যদি আমি বলি যে ধরো বিনা পানিতে যার, তাকে কি বলাচ্ছে, বিনা পানি, বুঝে গেল বন্ধু। দেখো এই বিনা, পূর্বপদ, পানি, পরপদ, কিন্তু এই যে যার, ক্লিয়ার, এই যারটা কি বিনা পানির মধ্যে আছে? না, কারণ বিনা পানির বিনাটা হচ্ছে পূর্বপদ, পানিটা হচ্ছে পরপদ, আর বিনা পানির সমস্ত পদ। এই বিনা পানির সমস্ত পদকে যে বাক্যের দ্বারা আমি ভাঙলাম বা বিশ্লেষণ করলাম, এটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যে এই যে পূর্বপদ বিনা আর এই পরপদ বাণী, এটা ছাড়াও এই যে এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা বা অতিরিক্ত যার বলে কিন্তু একটা শব্দ কিন্তু বন্ধুরা আমরা পেয়েছি। এই যে এক্সট্রা বা অতিরিক্ত এসেছে বলে কে বলাচ্ছে, অতিরিক্ত পদ যেটা পূর্বপদ বা পরপদের মধ্যে ছিল না, বা অন্য পদ, এটা পূর্বপদ নয়, এটা পরপদ নয়, এটা অন্য একটা পদ, বা এক্সট্রা পদ, এটা অতিরিক্ত একটা কিন্তু পদ, বা গৌণ মানে হচ্ছে এর মধ্যে কিন্তু ছিল না, গৌণভাবে কিন্তু এসেছে। দেখো বন্ধু, এই ব্যাখ্যাটা সাধারণত কোনো বইতে কিন্তু পাবে না। সাধারণত বাজার চলতি যত বই আছে সব পূর্বপদ, পরপদ বা সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমসমান পদ, এই নিয়েই কিন্তু থেমে গেছে। কিন্তু আরও যে কিছু হতে পারে এটা নিয়ে কিন্তু তারা কখনোই কিন্তু ভাবনা চিন্তা করে নি। বোঝা গেল বন্ধু, এই কারণেই কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এই অতিরিক্ত বিষয়টা কিন্তু আনার চেষ্টা করলাম, যে ব্যাস বাক্যে পূর্বপদ বা পরপদ ছাড়া অতিরিক্ত যে আরেকটা পদ থাকে, বা বিভক্তিযুক্ত যে শব্দ থাকে, বা বিভক্তিহীন হতে পারে, যে কোনো শব্দের সঙ্গে তো বিভক্তিযুক্ত, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু এক্সট্রা পদ, অতিরিক্ত পদ বা অন্য একটা পদ। বোঝা গেল বন্ধু। তারপরে কি আছে দেখো, এই যে মধ্যপদ, এটা তো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা ধারণা, তাই না বন্ধু? সমাসে মধ্যপদ হয় এটা কখনো তোমরা ভাবতেই পারোনি, যে সমাসে একটা মধ্যপদ হতে পারে এটা কখনোই কিন্তু ভাবতে পারোনি। দেখো বন্ধু, এই যে সমাসে মধ্যপদ হতে পারে, তার মানে কি, আমরা জানি পূর্বপদ আর পরপদ, মধ্যপদটা কি হয় বন্ধু, সেটা কোথায় হয় জানো তো? সেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। কোথায় হয় বললাম বন্ধু? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। দ্বন্দ্ব সমাসে দেখবে একাধিক পদে যখন দ্বন্দ্ব হয়, তখন মিডিলে যেটা থাকে সেও তো সমান গুরুত্ব, কারণ দ্বন্দ্ব সমাসে কি প্রত্যেকটা পদই সমান গুরুত্ব পায়? তাহলে একাধিক পদের যদি দ্বন্দ্ব হয়, তাহলে প্রথমটা, মিডিলেরটা, শেষেরটা প্রত্যেকটাই সমান গুরুত্ব, বলে মিডিলেরটা তো গুরুত্ব রয়েছে, তখন তাকে আমি কি বলবো? তখন তাকে আমি মধ্যপদ বলবো। দেখো এই যে উদাহরণটা যদি দেখি, দেখো বন্ধু, স্বর্গ কমা মর্ত ও পাতাল, তাকে কি বলা হচ্ছে? স্বর্গ মর্ত পাতাল। এবার স্বর্গ কি পদ বলতো বন্ধু? পূর্বপদ। তাহলে পাতালটা কি হয়ে যাচ্ছে বলতো? পাতালটা হচ্ছে পরপদ। এই যে মিডিলে মত্তটা থাকলো, এই মত্তটা কি তাহলে? কারণ স্বর্গমত্ত পাতালের, স্বর্গেরও, এই স্বর্গেরও যা মূল্য, মত্তরও তাই মূল্য, পাতালও তাই কিন্তু মূল্য, অর্থাৎ তিনটে পদেরই তো সমান মূল্য। তাহলে তিনটে পদেরই যদি সমান মূল্য থাকে, তাহলে এই যে পূর্ব, তারপরে এই যে মধ্য বা পর, এই তিনটে যদি মূল্য থাকে, তাহলে এই যে মধ্যপদ বলে যে একটা জিনিস হয়, সেটা বাজার চলতি কোনো বইতে তুমি লেখা আছে দেখেছো? লেখা নেই। আলোচনা করা আছে দেখেছো? নেই। একমাত্র আমি আপ্রাণ চেষ্টা করে, বিভিন্ন ভাবনা চিন্তা করে তোমাদের কাছে এই নতুন তত্ত্বটা কিন্তু আনার চেষ্টাটা কিন্তু করেছি। অর্থাৎ সমাসের ক্ষেত্রে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যখন ব্যাস বাক্য ভাঙি বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে, তখন পূর্বপদ বা পরপদ ছাড়াও মিডিলে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পদ থাকে, যাকে ছাড়া কিন্তু ব্যাস বাক্য তৈরি করা যায় না, বা সমাসবদ্ধ পদটাও কিন্তু হয় না। এই মিডিলে থাকে বলে একে বলা হচ্ছে কিন্তু বন্ধুরা, কি বললাম বলতো? মধ্যপদ। বোঝা গেল বন্ধুরা? দেখো বন্ধু, এই যে সমাস বিষয়টা তোমরা জানো, বাংলা মিডিয়ামে পাঠ্য আছে, তোমরা জানো ইংলিশ মিডিয়ামে পাঠ্য আছে, প্রত্যেকটা ক্লাসে একটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা বিষয়। ফলে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের পাশাপাশি কিন্তু প্রাইমারি, এসএসসি, নেট, সেট, যে কোনো পরীক্ষায় কিন্তু সমাসকে আসতে দেখা গেছে, আকচার আসতে দেখা গেছে, মাধ্যমিকতে প্রচুর পরিমাণ, যে কোনো চাকরি পরীক্ষা করতে আরে সমাস বিরাট ব্যাপার, ওটা তো পরীক্ষা আসবে, কী করে করবো না করবো। ফলে এই বিষয়টা যদি ঠিকঠাকভাবে না জানতে পারো, খুব সমস্যা। আর ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের বলেছি, যদি আমাদের গোড়াতেই ভুল থাকে, গোড়াতেই গলত থাকে, হ্যাঁ, তাহলে সূচনাতে, স্টার্টিংয়ে যদি সমস্যা হয়, তাহলে আমি শিখবো কী করে?
এই জন্য প্রত্যেকটা জিনিসকে কিন্তু গোড়া থেকে শেখা উচিত, ভালো করে শেখা উচিত। আর সমাসের মতন একটা গুরুত্বপূর্ণ জিনিসকে তুমি যদি ঠিকঠাক আয়ত্তই করতে না পারো তাহলে কিন্তু কখনোই কোনোভাবে কিন্তু গ্রামারটাকে আটকানো যাবে না। এবং সমাস একটা বিরাট ভাস্ট গ্রামার, বড় গ্রামার, তাকে কিন্তু নিখুঁতভাবে শেখাটা কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে আমরা মধ্যপদটা পেলাম। এবার দেখো বন্ধু, আমরা তারপরে যেটা পাবো এই যে প্রধান বা মুখ্য পদ। এই যে প্রধান মানে বুঝতে পারছো যে প্রধানের ক্ষেত্রে কি, যাকে কোনো রকম অবহেলা করা যাবে না, যাকে কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। আমরা বলি কি, ও গ্রামের প্রধান, তাই না? তাহলে ওকে কোনো রকমভাবে বাদ দেওয়া যায়, ওকে বাদ দিয়ে কোনো রকমভাবে কিছু কিন্তু করা যায় না। এই প্রাধান্য পাই বলেই, এই গুরুত্ব আছে বলেই, এই মুখ্য ভূমিকা পালন করে বলেই তাকে বলা হচ্ছে কিন্তু প্রধান বা মুখ্য পদ। তোমরা ভাবতে পারো সেটা আবার কী জিনিস। দেখো বন্ধু, সেটা আবার কী জিনিস, দেখো এই যে আগের আমি উদাহরণে যদি আমি দেই, আগের ধরো এই যে কুবের ক্ষেত্রেই বললাম যে কিংবা ধরো যিনি রাম তিনি কৃষ্ণ, তাকে কী বলাচ্ছে বলো তো বন্ধু, রাম কৃষ্ণ। ক্লিয়ার? এই যে দেখো রামকৃষ্ণের রাম আর কৃষ্ণ, ঠিক আছে, এরা হচ্ছে মুখ্য বা প্রধান পদ। কি বললাম, রামকৃষ্ণের রাম আর কৃষ্ণ এরা হচ্ছে মুখ্য বা প্রধান পদ, অর্থাৎ এদের ছাড়া কিন্তু কোনো রকমের সমাসবদ্ধ পদটা বা ব্যাস বাক্যটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তাই এই রামকৃষ্ণতে এই রাম আর কৃষ্ণ হয়ে যাচ্ছে কিন্তু প্রধান বা মুখ্য পদে, যিনি রাম তিনি কৃষ্ণ, সেক্ষেত্রে রাম আর কৃষ্ণ হচ্ছে কিন্তু কী হয়ে যাচ্ছে বলো তো, প্রধান বা মুখ্য পদ। কারণ এদের ছাড়া ব্যাস বাক্য তৈরি করা যায় না, বা এদের ছাড়া ব্যাস বাক্য তৈরি হলে কোনো মিনিং হয় না, বা এরাই কিন্তু সমাজবদ্ধ রূপে রয়েছে বলে এদের বলা হচ্ছে কিন্তু মুখ্য বা প্রধান। তারপর দেখো অপ্রধান বা গৌণ, অর্থাৎ অপ্রধান মানে কি, যে প্রধান নয়, যার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ সমাজবদ্ধ পদের ক্ষেত্রে বা সমাজ নির্ণয়ের ক্ষেত্রে এর কিন্তু প্রধান তেমন গুরুত্ব কিন্তু নেই। জাস্ট ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য বা মানেটাকে বিস্তার করার জন্য ওটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কি বলতো, অপ্রধান বা গৌণ পদ। যেমন এই বাক্যে ধরো এই যে যিনি আর তিনি, এই যে যিনি আর তিনি এখানে কিন্তু অপ্রধান বা গৌণ, কারণ রামকৃষ্ণের রাম আর কৃষ্ণটাই প্রধান। জাস্ট রামকৃষ্ণ শব্দটাকে ব্যাখ্যা করার জন্য অতিরিক্তভাবে যিনি আর তিনিকে কিন্তু আনা হয়েছে। এই যিনি আর তিনি এই সমাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু অপ্রধান বা গৌণ। তা আশা করছি বিষয় বন্ধুরা যে সমাসের পরিভাষা বা প্রতীতির ক্ষেত্রে তোমাদের দেখো কত আটটা নতুন জিনিস শেখালাম, যেখানে সমাসবদ্ধ পদ, সমাস সমান পদ, পূর্বপদ, পরপদ, অতিরিক্ত পদ, মধ্যপদ, প্রধান পদ, অপ্রধান পদ, এর মধ্যে হয়তো তোমরা চারটে জিনিস ঠিকঠাক বাজার চলতে বইতে পাই পেতে, আর নতুনত্ব মধ্যপদ, এক্সট্রা পদ, প্রধান পদ, অপ্রধান পদ এটা নতুনভাবে শেখালাম। সমাসের ক্ষেত্রে যেহেতু এই শব্দগুলো একান্ত জানা প্রয়োজন বা কাজে লাগে, তাই এদের বলা হচ্ছে সমাসের পরিভাষা বা পরিতীতি। আশা করছি বন্ধুরা সমাসের পরিভাষা বা প্রতীতি ক্লাসটা একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস হিসেবে তোমাদের সামনে উপহার দিতে পারলাম। তারপরেও কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।